কলকাতা ইউথ অনসেম্বল KYE, কলকাতার বহুল চর্চিত স্ট্রিং অর্কেস্ট্রা। প্রতি বছরই নতুন নতুন ধামাকা নিয়ে আসে এই স্ট্রিং অর্কেস্ট্রা তাদের অ্যানুয়াল প্রোগ্রামে। এই বছরেও রয়েছে নতুন কিছু ধামাকা। নমস্কার, আমি শর্মিলি জিও বাংলার পক্ষ থেকে এসে গেছি KYE-র অ্যানুয়াল ফাংশনের আগে রিহার্সালে। চলুন আপনাদের সাথে ভাগ করে নিই সেই রিহার্সালেরই কিছু মুহূর্ত। আর তার আগে বলে রাখি, আমরা জিও বাংলা ইজ আ ভেরি প্রাউড ডিজিটাল পার্টনার অফ দিস ইভেন্ট। প্রত্যেক বছর যেমন আমাদের একটা ধামাকা হয়, সেরকম মানে আরেকটা ধামাকার জন্য মানে সবাই খুব অপেক্ষা করছে, প্রচণ্ড ফোন আসছে বিভিন্ন জায়গা থেকে, এবারে আমরা কী করছি। সবথেকে বড় কথা হচ্ছে, এবারে আমরা যে জিনিসটা করছি সেটা হচ্ছে যে মিউজিক করতে গেলে দুটো জিনিস, সেটা যে কোনো জনারের হোক, মানে আর্টের আর্ট ফর্মের আর কি, সেটা হচ্ছে একটা ক্লাসিক্যাল ফর্ম, একটা লোক সংস্কৃতি বা লোকের মানে ফোক। তো এই দুটোই আমরা করছি। প্রথমে আমরা প্রোগ্রামটা করছি মধুসূদন মঞ্চে 12 আগস্ট। তা অনুষ্ঠানটা শুরু হবে, একেবারে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মানে অনুষ্ঠান হবে আর কি, মানে রাগ সঙ্গীতের উপরে, মার্গ সঙ্গীত, কিন্তু সেটা অর্কেস্ট্রেশন করে, যেটা আমাদের এখানে প্রায় হয় না। তা এটা এটা একটা অপূর্ব কম্পোজিশন এবং অসাধারণ লাগবে আপনাদের, মানে এইটুকু আশা রাখি। প্রচণ্ড খাটছে সবাই। তারপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফোক এবং তার সঙ্গে বাংলা ফোক। এবার আমাদের এখানে যে সমস্ত সঙ্গীত মানে কন্টেম্পোরারি সঙ্গীত মানে তৈরি হয়েছে, সেখানে প্রচুর এই ওয়ার্ল্ড ফোক থেকে নিয়ে কিন্তু তৈরি হয়েছে। আমরা এখানে শুনি, খুব ভালো লাগে, ভীষণ হিট, মানে সেগুলোর অরিজিন কোথায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তা আমরা সেটা গবেষণা করে, পড়াশুনো করে, মানে বার করে সেটাকে আমরা কিন্তু প্রেজেন্ট করতে যাচ্ছি। আর একটা আমাদের ব্যাপার হচ্ছে যে আমরা প্রথম যে প্রোগ্রামটা করছি মধুসূদন মঞ্চে, সেই মঞ্চটার নাম দেওয়া হচ্ছে জ্ঞানপ্রকাশ, পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ মঞ্চ। তার কারণ কি, আমি নিজে বাঙালি হিসেবে প্রচণ্ড গর্বিত যে আমি একজন বাঙালি। সারা পৃথিবীতে যারা বন্দিত হয় মানে এই বাঙালিরা, মানে জ্ঞানপ্রকাশ ঘোষ ছিলেন প্রথম একজন শিল্পী যিনি প্রফেশনালি কিন্তু বাঙালিকে মঞ্চে আনতে সুযোগ দিয়েছেন। তার আগে কিন্তু আমরা দেখতাম লখনউ থেকে আসছে, আগ্রা থেকে আসছে, জয়পুর থেকে আসছে, আমাদের বাঙালি শিল্পীরা, পণ্ডিত শিল্পীরাও কিন্তু খুব একটা সুযোগ পেতেন না। তারপরে একমাত্র প্রথম মানে পণ্ডিত আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ, মানে উনি নিজে ওনার গান মানে ওনার তবলা মানে অবশ্যই শাস্ত্রীয় সঙ্গীতে, মানে শুধু নিজে পারফর্ম নয়, নিজে হারমোনিয়াম বাজাতেন অসম্ভব ভালো, মানে উনি যে শিষ্য তৈরি করেছেন আজকে তারা সারা পৃথিবী মানে রাজ করছে। তা মানে সেই জন্য আমাদের এই মঞ্চের নাম দেওয়া হয়েছে, প্রথম ক্লাসিক্যাল মঞ্চটার নাম দেওয়া হয়েছে জ্ঞানপ্রকাশ ঘোষ মঞ্চ। আর তারপরে আমরা যখন ওয়ার্ল্ড ফোকে যাচ্ছি, আমাদের মানে বাংলা ফোকেতে নির্মলেন্দু চৌধুরীর একটা সাংঘাতিক অবদান, তা আমরা সেই মঞ্চটার নাম দিয়েছি নির্মলেন্দু চৌধুরী মঞ্চ। তারপর আপনারা আসুন, সবাইকে মানে আমন্ত্রণ রইল, আসুন দেখুন, মানে নিশ্চয়ই আপনাদের ভালো লাগাতে পারবো। আমরা প্রচণ্ড মানে পরিশ্রম করছি, খুব সততা নিয়ে পরিশ্রম করছি, এইটুকু বলতে চাই। ধন্যবাদ, নমস্কার। আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ তার নামে আমরা উৎসর্গ করছি। আমাদের এখানে যে সমস্ত সঙ্গীত মানে কন্টেম্পোরারি সঙ্গীত মানে তৈরি হয়েছে, সেখানে প্রচুর এই ওয়ার্ল্ড ফোক থেকে নিয়ে কিন্তু তৈরি হয়েছে। আমরা এখানে শুনি, খুব ভালো লাগে, ভীষণ হিট, মানে সেগুলোর অরিজিন কোথায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তা আমরা সেটা গবেষণা করে, পড়াশুনো করে, মানে বার করে সেটাকে আমরা কিন্তু প্রেজেন্ট করতে যাচ্ছি। আর একটা আমাদের ব্যাপার হচ্ছে যে আমরা প্রথম যে প্রোগ্রামটা করছি মধুসূদন মঞ্চে, সেই মঞ্চটার নাম দেওয়া হচ্ছে জ্ঞানপ্রকাশ, পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ মঞ্চ। তার কারণ কি, আমি নিজে বাঙালি হিসেবে প্রচণ্ড গর্বিত যে আমি একজন বাঙালি। মানে জ্ঞানপ্রকাশ ঘোষ ছিলেন প্রথম একজন শিল্পী যিনি প্রফেশনালি কিন্তু বাঙালিকে মঞ্চে আনতে সুযোগ দিয়েছেন, মানে উনি যে শিষ্য তৈরি করেছেন আজকে তারা সারা পৃথিবী মানে রাজ করছে। তা মানে সেই জন্য আমাদের এই মঞ্চের নাম দেওয়া হয়েছে, প্রথম ক্লাসিক্যাল মঞ্চটার নাম দেওয়া হয়েছে জ্ঞানপ্রকাশ ঘোষ মঞ্চ। আর তারপরে আমরা যখন ওয়ার্ল্ড ফোকে যাচ্ছি, আমাদের মানে বাংলা ফোকেতে নির্মলেন্দু চৌধুরীর একটা সাংঘাতিক অবদান, তা আমরা সেই মঞ্চটার নাম দিয়েছি নির্মলেন্দু চৌধুরী মঞ্চ। তারপর আপনারা আসুন, সবাইকে মানে আমন্ত্রণ রইল, আসুন দেখুন, মানে নিশ্চয়ই আপনাদের ভালো লাগাতে পারবো। আমরা প্রচণ্ড মানে পরিশ্রম করছি, খুব সততা নিয়ে পরিশ্রম করছি, এইটুকু বলতে চাই। ধন্যবাদ।
অ্যাকচুয়ালি এইটা একটা এত বড় একটা প্ল্যাটফর্ম যেখানে আমার ছেলে মেয়ে দুজনই একই সাথে পারফর্ম করে, তো অবভিয়াসলি অ্যাজ এ প্যারেন্ট হিসাবে তো খুব গর্বের একটা বিষয়। আর এত সুন্দর একটা মিউজিক্যাল জার্নি হয় না ওই তিন ঘন্টা সময়টা, তো ওইটাকে বাদ দিতে ইচ্ছে করে না। এটাই ভালো লাগার জায়গা আমাদের কাছে, ছুটি এনজয়মেন্ট মানেই হলো গিয়ে ভায়োলিন সুর সুরমহলে থাকা। তো আশা করি এবারের যে নতুন চমক আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। তো 12ই অগাস্ট সবার সাথে দেখা হচ্ছে আমাদের নতুন চমকের জন্য। আগাম শুভেচ্ছা রইল, থ্যাংক ইউ। আপনাদের সাথে ভাগ করে নিলাম KYE রিহার্সালের কিছু সুন্দর মুহূর্ত, শেয়ার করে নিলাম সেই রিহার্সালেরই কিছু ঝলক। আপনাদের বলে রাখি এখানে প্রায় 130 জন মিউজিশিয়ানস একসাথে বাজাতে চলেছে, আর এদের অ্যানুয়াল প্রোগ্রাম আগামী 12ই অগাস্ট। আপনারা কিন্তু অবশ্যই আসবেন, দেখবেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ক্যামেরায় অনের সঙ্গে আমি শর্মিলি, এরকম আরও অনেক আপডেটসের জন্য চোখ রাখুন জিও বাংলার পর্দায়।